ষষ্ঠী ফ্রেন্ডস, তো আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি ষষ্ঠীতে। এই দুদিন ধরে কোনোরকম কোনো গানের আওয়াজ কানে ঢোকেনি, মনেই হচ্ছিলো যে পুজো পুজো কিছু চলছে বা পুজো এসছে। আজকে দুপুরের পর থেকে একটু গানের আওয়াজ শুনতে পাচ্ছি, ভালোই শুনতে পাচ্ছি। তো দেখবে পুজোর সময় গান আর ঢাকের আওয়াজ কানেও যে না আসে না, মনে হয় না যে পুজো চলছে। আসলে কিছু কিছু গানও থাকে দেখবে ছোটোবেলা থেকে যেগুলো শুনে আসছি, সেই গানগুলো বছরের যখনই শোনো না কেন মনে হবে যেন পুজোর ফিলিংস, মানে কিছু কিছু গানের সাথে পুজোর পুরোপুরি লিঙ্ক থাকে। মানে ছোটোবেলায় মণ্ডপে মণ্ডপে যে গান হতো সেই সব গানগুলো শুনে শুনে কিন্তু আমরা এনজয় করতাম, ঠাকুর তো আছেই পুজো তো আছে। তো গানটা আর এই কান ফাটানো ঢাকের আওয়াজ আর এই গান, এইগুলোই কিন্তু পুজোর সঙ্গে একটা পুরো মেলবন্ধন চলে। তো এবার আমরা ভেবেছিলাম একটু শ্রীভূমিতে যাব, কিন্তু ছোটো ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন ভালো আছে, সেই জন্য মানে ওই শ্রীভূমি যাওয়া ক্যান্সেল। আর তাছাড়া করোনা যেভাবে কলকাতায় ছড়াচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমার মনে হয় যে অত রিস্ক না নেওয়াটাই ভালো। তো লোকালি ঘুরবো, আজকে একটু পরেই বেরোবো, কারণ কেনাকাটা এখনও বাকি আছে, ষষ্ঠীর দিনও কেনাকাটা বাকি আছে। ভাবো তাহলে কী অবস্থা আমাদের, আসলে শরীর টরীর খারাপ থেকে না ওঠার পর থেকে কেনাকাটা বাইরে বেরোনো এই ব্যাপারগুলো একটু কমই হয়েছিল। তো সেই জন্য আজকের দিনের জন্য বাঁচিয়ে রাখতেই হয়েছে। আমি যাবো, আমার একটা কিছু গাউন টাইপের দেখবো ট্রেন্ডসে, তো এইসব মিলিয়ে মিশিয়ে আর কি বেরোতে হবে। বাচ্চাদের জুতো প্যান্ট এগুলো সব বাকি আছে, এগুলো সব কিনবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, দেড় ঘন্টা ধরে বসে যে তোমাদের বলেছিলাম নেল এক্সটেনশন করবো, তো দেড় ঘন্টা ধরে বসার পর আমার নেল এক্সটেনশন গিয়ে কমপ্লিট হলো, তোমাদের পরে এসে দেখাচ্ছি কেমন করলাম। আমরা বাড়িতে ঢুকেছি, ঠিক আর দেখবে কোথাও বাইরে থেকে বেরিয়ে আসার পর না মনে হয় যেন শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, পায়ের পাতা যেন আর মানে জবাব দিয়ে দিচ্ছে আর হাঁটতে চাইছে না, ধরে বেঁধে মনে হচ্ছে শরীরটাকে গিয়ে বসাই। টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে শরীরটাকে বসালাম, কিছুক্ষণ বসে থাকলাম, একটা গল্প হলো কি কি দরকার ছিল আর কি কি বাকি থাকলো। তো এমন সময় ট্রেন্সে ঢুকেছি, আমার কিছু একটা নেবো, মানে এই বছর আমার জামা কাপড় হচ্ছে না তো হচ্ছেই না। ট্রেন্সে ঢুকেছি, সিকিউরিটি গার্ড ঢোকার সাথে সাথে একদম মানে পেছনে ঘড়ি বেঁধে দিলো, বললো আর 10 মিনিট আছে আমাদের, এখন আমাদের 8:30 বন্ধ হয়ে যাচ্ছে, 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে যা পারেন কিনে নিয়ে চলে আসুন, মানে 10 মিনিটের মধ্যে টর্নেটো হয়ে ঢুকতে হবে আর টর্নেটো হয়ে বেরোতে হবে, এরকম অবস্থা। এইভাবে জামা কাপড় বাবা কেনা যায় না, কিনিও নি, কালকে একবার ট্রাই দেবো, সকালের দিকে যদি পারি কিনবো, না হলে ওই বা না হোক তুলে নিয়ে চলে আসতে হবে, মানে নতুন জামা পরছি এটাই। আর আবার নতুন যে শাড়িটা নিয়েছি সেটা ফলসও বসানো হয়নি, পিকো করা হয়নি, ব্লাউজ আছে, ব্লাউজ দিয়ে পরে মানে ব্লাউজ ম্যাচিং আছে কিন্তু ফলস পিকো হয়নি, তো সেটা যদি পরতে হয় ফলস পিকো ছাড়াই পরে নেবো, যা তারপরে গিয়ে দোকান বাজারে দিয়ে আসবো। কেনা হয়েছে মূলত বাচ্চাদেরই, আমার ছোট ছেলের প্যান্ট, ছোট ছেলে দুটো প্যান্ট কেনা হলো, জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট, বাচ্চাদের ছোট ছোট জিন্স প্যান্ট গুলো খুব ভালো লাগে ওদের দুজনের, জুতো আর ওই টুকটাক বাড়ি পড়ার গেঞ্জি টেঞ্জি এগুলো ছিল মানে লাগতো, ওইগুলো কেনা হয়েছে। আর আজকে আমার এমনিতেই মানে আর আজকে আমার এমনিতে পায়ের অবস্থা বেহাল, কারণ আমাকে টানা দেড় ঘন্টা বসে থাকতে হয়েছিল, বলেছিলাম না যে তোমাদের নেল এক্সটেনশন করাবো, তো সেটা করে দিয়ে গেছে। এই যা তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি যে আমি নেল এক্সটেনশন করানোর পর কেমন লাগলো বা কি টাইপের নেল এক্সটেনশন করালাম। প্রথম দিকে ঝলক দেখিয়ে ছেড়ে দিয়েছি, তারপরে দেখাতে ভুলে গেছি। তো এই হচ্ছে আমার এক্সটেনশন, এই হচ্ছে আমার এক্সটেনশন, এটাকে করেছি একটু ছোটোর মধ্যেই করলাম, কারণ দেখো এইগুলো একটু ছোটোর মধ্যেই করলাম, কারণ দেখো এইগুলো সর্বক্ষণের সঙ্গী, তো এইগুলো যতক্ষণ নিয়ে থেকে উঠছে টেনে তোলাটা খুব টাফ, তো সেই জন্য দেখলাম যে কাজকাম করতে ধরতে খুব অসুবিধা হয় বেশি বড় বড় নেলস হয়ে গেলে, সেই জন্য একটু ছোটোর মধ্যে করেছি, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো ভাবলাম আমাদের এই মুখে একদম মানে বেরিয়েই পাড়ার মুখে আর কি একটা পুজো হয়, আসার পথে ওই দিক দিয়ে যখন আসলাম তো ভাবলাম যে একটুখানি ঠাকুরের মুখটা দর্শন করে আসবো, তো হাজবেন্ডকে বললাম, এবার হাজবেন্ডের হাতে ছিল এক ক্রেট ডিম, হাজবেন্ড বললো তোমরা গিয়ে দেখে এসো, আমি পাড়ার মুখে দাঁড়াচ্ছি, কারণ ওই ডিমের ক্রেট নিয়ে যদি মণ্ডপে যায় লোকজন ওকে দেখে ভাববে যে পুরো সংসারটাকে আবার এই মণ্ডপে টেনে নিয়ে এসছে, এত হিসাবি আর এত সংসারী মানুষ, সেই জন্য লজ্জায় গেল না, আমরাও আর যাইনি, চলে এসেছি কালকে বেরিয়ে দেখবো। রান্না বান্না ঝামেলা একদমই নেই, একটু চা খাবো, লিকার চা, সেই জন্য আমার রান্নাঘরে পা রেখেছি, চাটা খাবো, চাটা খেয়ে তারপর দেখি তোমাদের সঙ্গে ওইগুলো শেয়ার করতে পারি কিনা, ঠিক আছে।
অ্যামাজন থেকে এসছে এই বোয়া মাইক। এটা আমাদের দুপুরবেলা এসে খুলে দেখা হয়ে গেছে, টেস্ট করাও হয়ে গেছে। এটা আমরা পরশু দিন বুক করেছিলাম, বোয়া M1। তো এটা 18 তারিখে পাঠানোর কথা ছিল, বেশ অনেকটা লেট, মানে বেশ অনেকটা লেটেই পাঠাচ্ছিল। তো হঠাৎ করে দেখছি যে আজকে এটা ডেলিভারি হয়ে গেছে। তো যেনকে দেখবে পাওনার ব্যাপারটা থাকে, সেনকে একটার পর একটা জিনিস এসে যায় হাতের মধ্যে, কোথা দিয়ে কোথা দিয়ে চলে আসবে নিজে টের পাবে না, আর পাওনা হয়ে যায় দিনভর ধরে। তো আমার সাথে এটা হয়, যেদিন খারাপ দিন যায় তো খারাপই যায়, যেদিন ভালো যায় তো ভালো যায়। তো এই বোয়া মাইকটা অর্ডার করেছিলাম, এটা আজকে দুপুরবেলা এসে হাজির হয়েছে, অনেক লেটে দেওয়ার কথা ছিল তোমাদের একটু আগে বললাম, তো এটা পেয়ে গেছি। আর এই বোয়া মাইকটা না ভীষণ দরকার ছিল, ভীষণ। ভিডিওতে নয়েজ ফ্রি করতে এই একটা মাইক্রোফোন না হলে একদমই হচ্ছিল না, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য এটাকে তড়িঘড়ি অর্ডার করলাম। আর এইটার একটা রিভিউ নিয়ে আমি শুধু একটা মানে ভিডিও করব, সেটা আশা করি 2-3 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। একদিনে এত কিছু প্রাপ্য হবে ভাবতেই পারিনি, যেমন নেল এক্সটেনশনটা হলো, আজকে আমার একটা পাওয়ার কথা ছিল না সেটা পেলাম, বাইরে বেরোনো হলো, বাইরে ঘুরতে যাওয়াটা একটা মজা, তারপর রাত্রিবেলা মন চাহে ডিনারও আছে। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু ভালোই গেল, তাই না? এটাকে আগে রাখি ঠিক করে। কি হচ্ছে, কি করছো বাবা? ভালো লাগছে না, একটু শুয়ে থাকো না। তো এই হচ্ছে আমার নেল এক্সটেনশন যেটা করিয়েছি, এইটা করেছি দেখো, একটা বাই কালার, আর বাদ বাকি যেমন এখন হয় আর কি, বাই কালারের একটা মানে রিং ফিঙ্গারটাকে আলাদা করে অন্যান্য কালার এক, আর এটার মধ্যে দেখতে পাচ্ছ রেড কালার করিয়েছি, তবে রেডটা কিন্তু ম্যাট রেড, এটা কিন্তু সেই গ্লজি এফেক্টের রেড নয়, এই রেডটা হচ্ছে ম্যাট রেড করিয়েছি। এখানে একটা রিবন দেওয়া আছে গোল্ডেনের, এগুলো স্টিকার বসানো, একদম স্টিক করে দিয়েছে যাতে না ওঠে। দেখো একটু কাছে নিয়ে যায়, দেখতেই পাচ্ছ এখানে একটা রিবন বসানো, আর কালারটা হচ্ছে ম্যাট রেড, সাইডেরটা করেছি হচ্ছে সিলভার কালার। তো সব মিলে এরকম দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওকে রিভিউও দিয়ে দিলাম, তো এই টাইপের হয়েছে। তো এই আসার সময় আমরা একটু খাবার নিয়ে এসেছি, কারণ এসে আর রান্নাবান্না করার মতো ইচ্ছা থাকে না বলতে পারো, লাইটটা একটু জ্বালাই, ইচ্ছাও থাকে না আগ্রহও থাকে না, তো সেই জন্য খাবারটা নিয়েই ঢুকেছি। কি আছে আজকে ডিনারে দেখিয়ে দিই, বাবা খুলে নি, একদম একদম পাশ বালিশের মতো একটা রোল করে দিয়েছে, কি বলবো। এটা যখন আমি খুলছি না, আমার নিজেরই হাসি লাগছে, পুরো একটা বড় সড়ো, পুরো একটা বাচ্চাদের পাশ বালিশ হয় না ওই রকম আকৃতি করে দিয়েছে, সাইজে ছোট মোটাটা ওই রকম। তো এখানে রয়েছে হচ্ছে কুলচা, কুলচা নিয়েছি মনে হয় এখানে 6 খানা, তো যা মোটা মোটা মনে হয় 1টা খেলেই হয়ে যায়। তো যাই হোক, এখানে নিয়েছি কুলচা, আর এর মধ্যে আছে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা খুলে একটু দেখিয়ে দিই, কারণ কুলচাটা দেখাচ্ছি, চিকেন ভর্তাটা দেখাবো না, সেটা কি হয়, কারণ যারা ফুড লাভার্স তারা তো এই জিনিসটা দেখার জন্য বসে থাকে, তাই না? দেখো কতটা ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি দেখতে লাগছে, একটু টেস্ট করে দেখা যাক। এইগুলো যতদূর সম্ভব খোয়া ক্ষীর, চিকেন ভর্তার মধ্যে খোয়া ক্ষীর দিয়েছে সাথে ধনিয়া পাতা, চলো টেস্ট করি। লাজবাব লাজবাব, তো কথা বলতে পারছি না আর, তাড়াতাড়ি খাবারটাকে নিই। এই একটা নান খেলেই মনে হয় পেট ঠেসে যাবে পুরো, যা মোটা। এই রে এক্ষুনি পড়ছিল তাড়াহুড়ো করতে গিয়ে, এই চিকেন ভর্তাটা তুলে নিই। দারুণ ফ্লেভার, দারুণ অসাধারণ করে। আমরা এখান থেকে একটা দোকানে খেয়েছিলাম, সেই ফ্লেভারটা আমরা পুরো ফ্যান হয়ে গেছিলাম সেই চিকেন ভর্তাটার, কিন্তু এটা আজকে একটা নতুন না, এর কাছ থেকে আমরা চিকেন স্যুপ টুপ অনেক দিনই নিয়েছি, কিন্তু এই চিকেন ভর্তাটার কুলচাটা ফার্স্ট টাইম নিলাম। তো চিকেন ভর্তাটা খেয়ে না মানে ফ্যানেরও ফ্যান বলে সেটা হয়ে গেছে। এখন ডিনারটা সেরে ফেলি, ঠিক আছে? এখন বাজে রাত্রির 11টা, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী কিনা আনা হয়েছে আজকে, ঠিক আছে? চলো শেয়ার করে ফেলি। এই রাখলাম, ও ফার্স্টে জুতো বেরিয়ে গেছে, দাঁড়া। এর মধ্যে রয়েছে জুতো, দুই ছেলের জুতো, আর এর মধ্যে রয়েছে কিছু প্যান্টস। তো আগেকার যে জামাগুলো কিনেছিলাম টেরেস থেকে ওই যে ভ্যাকসিনের দিন, ওইগুলো দেখাচ্ছি, ঠিক আছে?
আজকে ফার্স্ট টাইম বোয়া মাইক নিয়ে রেকর্ড করছি, ঠিক আছে? তো ভয়েসটা খুবই সুন্দর, এটা রিভিউ আমি করে দেবো। তোমাদের দেখাই যে আগের দিন টেন্সে গিয়ে যে মানে বাচ্চাদের জিনিসপত্র কিনেছিলাম সেগুলো একটু দেখাই। আর ওরা কিন্তু আজকে দুটো সেট পরে ফেলেছে, কারণ আজকে তো ষষ্ঠী, বাচ্চাদের তো নতুন জিনিস পরাতে হয়, তো নতুনের মধ্যে দুটো সেট পরা হয়ে গেছে। আর যা আছে তোলা সেইগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ছেলের টি শার্ট, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নেভি ব্লু আর রেড দিয়ে, খুব ফাস্ট দেখাচ্ছি, কারণ দেখালাম যে এখন দেখালাম যে 11টা বেজে গেছে। আর টি শার্ট খুলে দেখালাম না, কারণ ভাঁজ করা খুব টাফ। এইটা বড় ছেলের আর একটা টি শার্ট, দাঁড়া সামনেটা দেখাই, ওই যে এই টাইপের টি শার্ট, এই কালারটাও একটাও পরেনি, তো এটা আমার খুব ভালো লেগেছে। ছোট ছেলের এই একটা টি শার্ট, এটা কৃষ্ণনগরের ট্রেন্ডস থেকে কেনা হয়েছিল, এটা আগের একবার ভিডিওতে দেখিয়েছিলাম, জেনকে কিনে এনেছিলাম। আর ছোট ছেলের একটা শার্ট নিলাম, কারণ এই শার্টগুলো না আর কয়েকদিন পরে লাগবে। এটা ফুল স্লিভ শার্ট, এখানে এরকম একটা ব্যান্ড দেওয়া আছে, এটাকে হাফ শার্ট করেও গুজে ইচ্ছা হলে পরতে পারবে। তো এই শার্টটা আমার ভীষণ ভালো লাগলো, এই কালারটা, বিশেষ করে এই শার্টের মধ্যে যে গ্রিন কালারটা রয়েছে না, এই গ্রিন কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। কেনা হয়েছে এই শুগুলো, ক্যাচার দেওয়া, দেখতেই পাচ্ছ, আজকে কিনলাম এইগুলো। এটা হচ্ছে ক্যাম্পাসের কিনলাম, ক্যাম্পাসের কেন কিনছি বলছি, মানে ছোটো ছোটো বাচ্চাদের জুতো খুব তাড়াতাড়ি ছোটো হয়, আমার ছোটো ছেলের তো মানে 6-7 মাস কি 8 মাসের মধ্যে জুতো ছোটো হয়ে যায় দেখি, তবুও কিনলাম এই কারণে, কারণ ওর না একটা সময় হতো পায়ের মানে টো, যেটা টোয়ে প্রচণ্ড পেন হতো, মানে সারাদিন ধরে যদি বেশি হাঁটাচলা হতো, খেলাধুলা করতো এই মার্বেলের উপরে, তাহলে ওই রাত থেকে মোটামুটি ও কান্নাকাটি জড়িয়ে যেত, যে পায়ের একটা মানে পায়ের ওই মানে বুড়ো আঙুল আর পাশে আঙুলের মাঝখান দিয়ে না একটা মানে শিরা টাইপের ধরে ওর ব্যথা হয়। তো ওটা এখানে অনেক ডাক্তার দেখেছিলাম, কেউ বুঝতে পারছিল না। এবার ছোটোবেলা থেকে ডক্টর পাহাড়িকে দেখায়, মানে অমিতাভ পাহাড়ি, তো উনি ব্যাপারটা ক্যাচ করেন। তো ওর হচ্ছে ফ্ল্যাট টো, ওর মানে টোটা না একদম আমাদের যেমন একটু এরম থাকে, ওর হচ্ছে একদম ফ্ল্যাটের মধ্যে টোটা, তো ফ্ল্যাট টো বলেই ওর ওই চ্যানেলটা দিয়ে ব্যথা হয় যদি শক্ত জিনিসের উপর হাঁটে বা, তো এই জন্য এই সফটের মধ্যে সবসময় জুতো মানে খুঁজে ওকে পরাতে হয়, একটু প্যাড দেওয়া আছে এরকম। আর এই ক্যাম্পাস, তারপর খাদিমস, ডক্টর শ্যু, এগুলো না অনেকটা সফটের মধ্যে হয়, সে জন্য জামা কাপড় 400-500 মধ্যে দিলেও জুতোটা একটু দামের মধ্যে দেওয়ার চেষ্টা করি, কারণ দামটা ফ্যাক্ট নয়, মানে ভালো কোম্পানির যদি হয় না জুতোগুলো দেখেছি পরে আরাম পায়, মানে এই টাইপের একটু নরম জুতোগুলো পরলে ওর অতটা পায়ে ব্যথা হয় না, তো এটা বড় হতে হতে ঠিক হয়ে যাবে, ডাক্তার এটাই বলেছে এখন ছোটোবেলায় এই সফট জাতীয় জুতোগুলো পরাতে। আর এই হচ্ছে বড় ছেলের, বড় ছেলেরও ক্যাম্পাসেরই কিনেছি, একই কোম্পানি দুজনারই, ওইটাতে ক্যাম্পাসের প্রত্যেকটা ডিজাইনই ভালো, ওইটা একবার বার করেছে, ওইটা একবারই পছন্দ হয়েছে, এটা একবার বার করেছে তো এটা একবারই পছন্দ হয়ে গেছে। এবার দেখায় আজকে আর কি কিনলাম। এটা হচ্ছে ছোটো ছেলের একটা জিন্সের প্যান্ট কিনেছি, হ্যাঁ এটা তোমার, এই বড় না, এটা একটু বড়ই কিনতে হয়, ওদের জিনিসপত্রগুলো এত তাড়াতাড়ি ছোটো হয় না, এটা একটা কি দুটো ফোল্ড দিলেই হয়ে যাবে, কিন্তু ওর কোমর টোমরগুলো মানে ওর কোমর যেহেতু 28 লাগে, সাইজ কিন্তু এটা 28। আর একটা কিনেছি এরকম হাফ প্যান্ট, মানে এই টি শার্টগুলো যেহেতু সিঙ্গেল সিঙ্গেল, এর সঙ্গে প্যান্ট নেই, তো প্যান্ট তো পরতে লাগে, 2-3টা প্যান্ট আছে, আর এই প্যান্টটা খুব পছন্দ হয়ে গেল, সেই জন্য এই প্যান্টটা নিয়ে নিয়েছি। ব্যাস আজকে এই কেনাকাটা করেছি, আর কিছু না, আর তো খাবার দাবার যা আছে দেখলে সবগুলো নিয়ে এসেছি। আর এই মাইক্রোফোনটা লাগিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি, যাই কতটা নয়েজ ফ্রি করবে জানি না, সেটা এডিটিংয়ের সময় বুঝতে পারবো। তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখতেই পারলে অনেক রাত হয়ে গেছে। তোমরা তাহলে ভীষণ ভালো থাকো, পুজোটা ভীষণ ভালো কাটাও, আর সবাই সুস্থ থেকো, তাহলে টাটা।